লক্ষ্মীপুরে একটি ভাড়া বাসায় স্ত্রী শহর ভানুকে একা পেয়ে ছুরিকাঘাতে খুনের অভিযোগে সাবেক স্বামী খোকন আলী শেখকে আটক করেছে পুলিশ। রোববার বেলা 11টার দিকে পুলিশ তাকে আটক করে। এরপর দুপুরে জেলা স্টেডিয়ামের পূর্ব পার্শ্বে সিরাজ মিয়ার বাসা থেকে গৃহবধূর রক্তাক্ত মরদেহটি উদ্ধার করা হয়। আটক ব্যক্তি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চর জলি গ্রামের মেহের আলীর ছেলে। পুলিশ সুপার ডক্টর AHM কামরুজ্জামান গণমাধ্যমকে জানান, আটক খোকন আলীর ছোট ভাই ফকির শেখ সম্প্রতি তার ভাবি শহর ভানুকে নিয়ে পালিয়ে যায়। এ সময় শহর ভানু খোকন আলী শেখকে তালাক দেয়। তাদের সংসারে তিনটি ছেলে সন্তান রয়েছে। স্ত্রী চলে আসার পর খোকন আলী শেখ বিভিন্ন স্থানে তার খোঁজ করতে থাকেন। পরে আজ সকালে লক্ষ্মীপুর স্টেডিয়ামের পাশে একটি ভাড়া বাসায় শহর ভানু ও ফকির শেখের সন্ধান পান তিনি। এক পর্যায়ে ফকির শেখ বাড়ি থেকে বের হলে শহর ভানুকে একা পেয়ে ছুরিকাঘাতে হত্যা করে খোকন শেখ। এ ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আটক খোকনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। মরে গেছে, জবাই করে দিছে, সে পালাইছে, দৌড়াই চলে গেছে, আমরা তার পিছনে যাই, দৌড়াই দৌড়ছি, দৌড়ের পিছনে পুলিশে হাতে তুলে দিয়েছে। নিজের ভাই আপন ভাইয়ের সঙ্গে তার স্ত্রী যেহেতু ভেঙে চলে আসছে, তাকে ডিভোর্স দিয়ে তার আপন ভাইকে বিয়ে করছে, সেই ক্ষোভে এই খোকন আলী শেখ তার সাবেক স্ত্রীকে আজকে উপর্যপুরি ছুরিকাঘাতে হত্যা করেছে। আমরা আসামিকে ধরতে সক্ষম হয়েছি এবং আমরা ময়নাতদন্ত সহকারে বাকি আইনগত প্রক্রিয়া।